আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছ থেকে খুব একটা সময় নিব না, আমার আসলে আপনাদের সবার কাছে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন আপনাদের সবার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, বর্তমানে কি বাংলাদেশে রেপ করা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, বা ব্যাপারটা কি এমন যে যে দেশে যত বেশি ধর্ষণ করা হবে সেই দেশ তত বেশি উন্নত? মানে ব্যাপারটা কিন্তু এরকমই, তাই না? প্রত্যেকটা দিন আপনি নিউজ পেপার খুললেই বা ফেসবুকে ঢুকলেই আপনি দেখবেন যে অমুক এলাকায় অমুক রেপ হয়েছে, অমুক এলাকায় বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে, অমুক এলাকায় হাউসওয়াইফকে ধর্ষণ করা হয়েছে, বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। তার মানে ব্যাপারটা কি, একটা কম্পিটিশন চলছে কে কত বেশি ধর্ষণ করতে পারে, ব্যাপারটা আসলে এরকম। এই অবস্থায় এটা আমরা সবাই জানি কমন, আপনারা অনেকেই বলেন, ইভেন এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে আপনারা অনেকেই বলবেন যে আসলে ধর্ষণ হওয়ার 90% কারণ হচ্ছে মেয়েদের ড্রেস আপ। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন যেটা হচ্ছে, আমার সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে এই যে মেয়েদের পোশাকের যে ব্যাপারটা, একটা একজন বৃদ্ধা মহিলা যখন অজু করতে যায় রাতে নামাজ পড়ার জন্য, তখন সে কী টাইপের ড্রেস পরা থাকে যেটা দেখলে একটা ছেলের মাথা খারাপ হয়ে যায়, পরে তাকে জোর করে ধর্ষণ করতে হয়? একজন ওয়াইফের, তার হাজব্যান্ড অসুস্থ, তার হাজব্যান্ডের ট্রিটমেন্ট লাগবে, সে সেই ট্রিটমেন্ট করার জন্য, সে হেল্পের জন্য মানুষের কাছে যায়, 6-7 জন মিলে তাকে ধর্ষণ করে। এখানে সে কী ড্রেস পরে গিয়েছিল যেটা দেখে একদম সবার মাথা খারাপ হয়ে গেছে? আবার এমনও নিউজ দেখি যে 9 মাস বা 10 মাসের বাচ্চা তাকে ব্লেড দিয়ে কেটে তারপরে তাকে ধর্ষণ করা হয়। এই 9-10 মাসের বাচ্চা কি ড্রেস পরে থাকলে ধর্ষণ হবে না, কেন একটু আমাকে জানাবেন আপনারা? যখন এরকম ধর্ষণগুলো আসলে আমাদের সামনে চলে আসে, এরকম নিউজগুলো, আমরা কী করি, যার ধর্ষণ হয় যে মেয়েটা, সেই মেয়েটার ছবি একটা ফেসবুকে প্রোফাইল পিক দিয়ে আমরা হচ্ছে ক্যাপশন দিয়ে দিই, আমরা বিচার চাই, এই আপুকে ধর্ষণ করা হয়েছে, বিচার চাই। কিন্তু এটা চলে সর্বোচ্চ 7 দিন কি 8 দিন, তারপরে সেই আপু কই গেছে, আদৌ তার ধর্ষকের বিচার হয়েছে কি না এটা আমরা কেউ খবর রাখি না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে ধর্ষক যারা, তাদের বিচারের জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য ক্রস ফায়ার দিয়ে তাদের শাস্তি দেওয়া হচ্ছে। এখন কই সেই ক্রস ফায়ার? আমি 2-3টা নিউজ দেখছিলাম যে অমুক অমুক জায়গায় ধর্ষককে ধরে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, তারপরে আর দেখি নাই। তারপরে যে এই বৃদ্ধাকে যে ধর্ষণ করা হলো, হাউসওয়াইফকে ধর্ষণ করা হলো, ভাই আমরা কয়টা জানি? ফেসবুকে না হয় আমরা ডেইলি একটা নিউজ দেখি একজনের ধর্ষণের খবর, দেশে আনাচে কানাচে মনে হয় ডেইলি 100 ধর্ষণ হচ্ছে, আমরা কিন্তু সেই 100 খবর রাখি না, আমরা একটা দেখি এক নিয়েই পড়ে থাকি। শুরু হয় আমাদের বাবা মার আতঙ্ক। আচ্ছা, আমি আমার বাসার একটা কাহিনী বলি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মাকে বলছিলাম যে মা দুপুরবেলা কি রান্না করবো, খিচুড়ি রান্না করবো। আমার মা আমাকে বললো কি যে খিচুড়ি রান্না করবো কিন্তু কাঁচামরিচ নাই বাসায়, তো রান্না করতে পারবো না আজকে। তো আমি আমার মাকে বললাম যে সমস্যা নেই, আমি সন্ধ্যা করে গিয়ে নিয়ে আসবো। কাঁচামরিচ পাওয়া যায় হচ্ছে আমার বাসা থেকে একটু বের হলে 2 মিনিটের রাস্তা, ওইখানে গেলেই সন্ধ্যা পরে কাঁচামরিচ যত আর কি কাঁচা বাজারের জিনিসপত্র আছে, কাঁচামাল সব কিছু পাওয়া যায়। এখন আমার মা আমাকে ওখানে যেতে দিবে না, আমার মা বলছে না দরকার নেই, খিচুড়ি খাওয়া লাগবে না, যখন কাঁচামরিচ বা এই টাইপের জিনিস বাসার নিচে নিয়ে আসবে তখন আমরা কিনবো, এছাড়া আমরা সন্ধ্যা পরে বাসা থেকে বের হইতে পারবো না, কারণ কি যদি আমি বের হই, যদি আমার ধর্ষণ হয়ে যায়। তো এই যে একটা ইনসিকিউরিটি, আমি বাসা থেকে বের হলে যদি কোনো কারণে আমার বাবা আমাকে কল করে, বা আমি যদি কোনো কারণে কলটা ধরতে না পারি, আমার বাবা টেনশনে পাগল হয়ে যায়, আমার মেয়ে আছে তো, মানে মাথায় একটা কোয়েশ্চেন থাকে আমার মেয়ে আছে তো, এই টেনশন আছে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে কিনা বা গাড়ির নিচে পড়ছে কিনা, টেনশন হচ্ছে আমার মেয়েকে কেউ নিয়ে ধর্ষণ করছে কিনা। সো এই যে ইনসিকিউরিটি, বাবা মার যে একটা মেন্টাল প্রেশার, এটা মানে এটা কি কোনো পারমানেন্ট সলিউশন নাই? আমি আমার একটা ফরেনার ফ্রেন্ডকে খুব প্রাউড ফিল করে বলেছি, জানো আমাদের দেশে না নারী ক্ষমতায়নে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু মহিলা। তো সে আমাকে খুব মানে ব্যঙ্গ করেই আর কি উত্তর দিয়েছে, সো ওয়াট, তোমার দেশে হচ্ছে নারী ক্ষমতায়নে বা প্রাইম মিনিস্টার মহিলা, তাতে কী হয়েছে, তুমি মেয়ে হিসাবে তুমি নিজে তো সেফ না। তখন আমি চিন্তা করলাম যে আসলেই আমি আমার দেশে নারী ক্ষমতায়নে এটা নিয়ে আসলে আমার এত বেশি প্রাউড ফিল করার কিছু না, যেখানে আমি মেয়ে হয়ে আমি নিজেই সেফ না। আজকে সকাল থেকে আবার ফেসবুকে দেখেছি যে অমুক জায়গায় ধর্ষককে ধরা হয়েছে, অমুক জায়গায় নারী নির্যাতন যে করেছে তাকে ধরা হয়েছে, এটাও হয়তো বা 7-8 দিন দেখবো তারপর আর কারো মনে থাকবে না। আমি কখনো সোশ্যাল মিডিয়ায় এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে কথা না বলে পারছি না। আজকে আমি বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের হয়ে বলছি যে প্লিজ আমাদের একটা পারমানেন্ট সলিউশন দেন, সেটা সরকার দিক, সেটা জনগণ দিক, সেটা হচ্ছে এই যে প্রশাসনের লোকজন দিক, প্লিজ একটা পারমানেন্ট সলিউশন দেন, আমরাও একটু শান্তিতে টেনশন ফ্রিভাবে জীবন কাটাতে চাই, আমরাও চাই আমাদের বাবা মা আমাদের নিয়ে একটু টেনশন ফ্রি থাকুক, আমরা চাই না যে আমরা কোনো দোকানে গেলে বা শপিংয়ে গেলে বা কোনো কাজে বের হলে ছেলেরা আমাদেরকে ধর্ষণ করুক কি, আমরা এটা ট্রাস্ট মি আমরা কেউ চাই না। যদি পারেন প্লিজ আমাদের একটা সলিউশন দেন, এই যে মেয়েদের ড্রেস আপ খারাপ, মেয়েরা এইভাবে ড্রেস পরে দেখে ধর্ষণ হয়, এই জায়গাটা থেকে একটু বের হয়ে আসুন, এই জায়গাটা থেকে যদি বের না হতে পারেন জীবনে কোনোদিন উন্নতি হবে না।